আমরা ক্লাস 10 এর এক্সারসাইজ 25 এর 9 থেকে শুরু করে 12 নম্বর অবধি অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব। দেখা যাক প্রথম প্রশ্নে কি বলছে। এখানে বলছে 9√3 মিটার উঁচু কোনো একটা তিনতলা বাড়ির ছাদ থেকে 30 মিটার দূরে অবস্থিত একটা কারখানার চিমনি দেখলে চিমনিটার উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি, তাহলে চিমনির উচ্চতা কত। এখানে ধরে নেওয়া যাক এবিটা হচ্ছে বাড়ি আর সিডি হচ্ছে চিমনি। এবার এই বাড়ির দৈর্ঘ্য বলে দিয়েছে 9√3 মিটার, বাড়িটা বলে দিয়েছে 9√3 মিটার। এবার বলছে এই বাড়ির ছাদ থেকে চিমনির চূড়ার উন্নতি কোণটা হচ্ছে 30 ডিগ্রি, মানে বাড়ি থেকে বাড়ির ছাদ থেকে চিমনিটাকে দেখা যাচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। বাড়ি আর চিমনির মধ্যে দূরত্ব বলে দিয়েছে 30 মিটার, তাহলে জিজ্ঞেস করেছে চিমনির হাইট কত। তাহলে এখানে এবি ইকাল টু গিভেন রয়েছে 9√3 মিটার, এবি ইকাল টু হচ্ছে বাড়িটা, আমাদের বার করতে হবে সিডি কত। বাড়ি আর চিমনির মধ্যে ডিস্টেন্স মানে বিসি ইকাল টু দেওয়া রয়েছে 30 মিটার। আমরা কি করেছি, এ বিন্দু থেকে একটা বিসি এর সাথে প্যারালাল করে লাইন টেনেছি যেটা সিডি কে ই পয়েন্টে টাচ করেছে। এ পয়েন্ট থেকে আমরা বিসি এর সঙ্গে প্যারালাল করে একটা লাইন টেনেছি যেটা সিডি কে ই পয়েন্টে টাচ করেছে। এবার দেখো বিসি যদি 30 মিটার হয় তাহলে এই মাপটা কত হবে, এই মাপটাও হয়ে যাবে 30 মিটার। কেন এইটা কেন 30 মিটার হবে, আমরা বিসি এর সাথে এইটাকে প্যারালাল করে টেনেছি। এবার দেখো এটা এটা প্যারালাল হচ্ছে, আবার এটার সাথে যদি এটা প্যারালাল হয় তাহলে এটা সামান্তরিক হয়ে যাচ্ছে, আর আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো দৈর্ঘ্য হচ্ছে সমান। তাহলে বলা যেতে পারে যে এইটাও হবে 30 মিটার। এবার আমরা কি করব, ট্রায়াঙ্গেল এইডিটাকে নিয়ে কাজ করব। ট্রায়াঙ্গেল এইডি আমাদের বার করতে হবে প্রথমে ডিইটা, আমরা প্রথমে ডিই এর মাপটা বার করব। তাহলে আমরা ডিই বাই এই করছি, এটা ইকাল টু কত হবে, ডিই বাই এই ইকাল টু হয়ে যাবে 10 30, কারণ দেখো ডিইটা হচ্ছে পারপেন্ডিকুলার, এইটা হচ্ছে বেস, তাহলে এটা ইকাল টু হয়ে যাবে 10 30। তো এখানে এই এর মাপটা দেওয়া রয়েছে, কত দেওয়া রয়েছে 30 মিটার, এই এর মাপটা দেওয়া রয়েছে 30 মিটার, আমাদের বার করতে হবে ডিই। তাহলে এই জায়গায় আমরা 30 বসিয়ে দিচ্ছি আর 10 30 ভ্যালু হচ্ছে 1/√3। এখান থেকে সলভ করে আমাদের ডিইটাকে বার করতে হবে, তাহলে ডি ইকাল টু কত হচ্ছে, ডি ইকাল টু হয়ে যাচ্ছে 30/√3। আমরা তলা থেকে √3টাকে সরানোর জন্য ওপর নিচে √3 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে 30√3, নিশ্চয় বসছে 3, ক্যান্সেল করলে পড়ে থাকবে 10, তাহলে হয়ে যাচ্ছে 10√3। তাহলে আমরা ডিইটা পেয়ে গেলাম 10√3, ডিইটা হচ্ছে 10√3। আর দেখো এবিটা যদি 9√3 মিটার হয় তাহলে ইসিটাও 9√3 মিটার হবে। আমি তো এ বিন্দু থেকে বিসি এর সঙ্গে সমান্তরাল করে একটা লাইন টেনেছিলাম যেটা হচ্ছে এই, এবার এবি যদি 9√3 মিটার হয় তাহলে ইসিটাও 9√3 মিটার হবে। তাহলে পুরো চিমনিটা কত হলো, পুরো চিমনি ইকাল টু হয়ে যাচ্ছে 10√3 + 9√3, তাহলে পুরো চিমনির হাইটটা হয়ে যাচ্ছে 10√3 মিটার + 9√3 মিটার, এই দুটোকে প্লাস করলে হয়ে যাবে 19√3, এত মিটার, এটাই হচ্ছে আনসার। আমি প্রসিডিওরটা একবার রিপিট করছি, এবি বলে দেওয়া ছিল 9√3 মিটার, আমাদের ডিসির দৈর্ঘ্য বার করতে বলেছিল, আর বিসি গিভেন রয়েছে 30 মিটার। এবার বিসি যদি 30 মিটার হয় আমরা এ পয়েন্ট থেকে বিসি এর সাথে প্যারালাল করে টেনেছিলাম এই, তাহলে এইটাও 30 মিটার হবে। এবার আমরা এইডি এই ট্রায়াঙ্গেলটাকে নিয়ে কাজ করলাম, এবার এখানে ডিই বাই এই ইকাল টু কত হচ্ছে, এটা ইকাল টু হয়ে যাচ্ছে 10 30, তো এখানে এই তো গিভেন রয়েছে 30, তো সেখান থেকে সলভ করে আমরা ডিইটাকে বার করলাম। এবার ডিই পেয়ে গেলাম আমরা 10√3, আর ইসি দেওয়া রয়েছে 9√3, এই দুটোকে যোগ করে দিলে পুরো চিমনিটা পাওয়া যাচ্ছে। আনসার চেক করা যাক, এই যে আনসারও দেওয়া রয়েছে 19√3 মিটার। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে বলছে একটা লাইট হাউস রয়েছে, সেই লাইট হাউসের সঙ্গে দুখানা জাহাজ একটা স্ট্রেট লাইনে রয়েছে, একই সরলরেখায় রয়েছে। তো বলছে লাইট হাউস থেকে
একটা জাহাজের অবনতি কোণ মানে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন হচ্ছে 60 ডিগ্রি, আর একটা জাহাজের অবনতি কোণটা হচ্ছে 30 ডিগ্রি। মানে বলছে কাছের জাহাজটা লাইট হাউস থেকে রয়েছে 150 মিটার দূরে, তাহলে বলছে দূরের জাহাজটা লাইট হাউস থেকে কতখানি দূরে রয়েছে। ধরে নেওয়া যাক এ বিটা হচ্ছে লাইট হাউস, এবার সি পয়েন্টে রয়েছে একটা জাহাজ আর ডি পয়েন্টে রয়েছে একটা জাহাজ। কাছের জাহাজটাকে দেখা যাচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, আর দূরের জাহাজটাকে দেখা যাচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। এই অঙ্কগুলো করার সময় সবসময় একটা জিনিস মাথায় রাখবে, যত দূরে যাবে তত অ্যাঙ্গেলটা কমবে, আর যত কাছে আসবে তত অ্যাঙ্গেলটা বাড়বে। তো সেখানে কাছের জাহাজের অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি আর দূরেরটার হচ্ছে 30 ডিগ্রি। এবার বলছে কাছের জাহাজটা রয়েছে 150 মিটার দূরে, কাছের জাহাজটা রয়েছে 150 মিটার দূরে, তাহলে বলছে দূরেরটা রয়েছে কত দূরে। মানে বিসি ইকাল টু গিভেন রয়েছে 150, আমাদের বার করতে হবে বিডি এর লেন্থটা কত। তাহলে আমরা কী করবো, ট্রায়াঙ্গেল এ বি সিটাকে নিয়ে কাজ করছি। প্রথমে আমরা এ বি বাই বি সি করছি, এ বি বাই বি সি মানে কত হচ্ছে লম্ব বাই ভূমি হয়ে যাচ্ছে, এটা ইকাল টু হবে ট্যান 60 ডিগ্রি। লম্ব বাই ভূমি ইকাল টু হয়ে যাচ্ছে ট্যান 60 ডিগ্রি। আমাদের বার করতে হবে এ বি এর লেন্থটা, এর হাইটটা বার করতে হবে। বি সি গিভেন রয়েছে 150, আর ট্যান 60 ভ্যালু কত, ট্যান 60 ভ্যালু হচ্ছে √3। এখান থেকে সলভ করে আমরা এ বিটাকে বার করছি, তাহলে এ বি কত হচ্ছে 150 ইন্টু √3, এত মিটার হয়ে যাচ্ছে এ বি। এ বি বলতে আমরা লাইট হাউসের হাইটটা পেয়ে গেলাম 150 √3 মিটার। এবার আমরা ট্রায়াঙ্গেল এ বি ডিটাকে নিয়ে কাজ করব। এই ট্রায়াঙ্গেলটা দেখো, এ বি বাই বিডি ইকাল টু কত হচ্ছে, এ বি বাই বিডি ইকাল টু হয়ে যাবে 10 30। এখানে এ বিটা হচ্ছে পারপেন্ডিকুলার আর বিডিটা হচ্ছে বেস। তো এখান থেকে আমাদের এ বি বেরিয়ে গেছে, এ বি বেরিয়ে গেছে 150 √3 মিটার, 150 √3 বেরিয়ে গেছে এ বি। আমাদের বার করতে হবে বিডি এর দৈর্ঘ্য, আর 10 30 ভ্যালু কত, 10 30 ভ্যালু হচ্ছে 1/√3। আমরা এখান থেকে ক্রস মাল্টিপ্লাই করে দিচ্ছি, ক্রস মাল্টিপ্লাই করলে কত হবে, বিডি ইকাল টু হয়ে যাবে 150 √3 ইন্টু √3। √3 √3 মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 3, আর 150-র সঙ্গে 3টাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 450। তাহলে বিডি এর লেন্থটা হয়ে গেল 450 মিটার, এটাই হচ্ছে আনসার। আমি আরেকবার রিপিট করছি, এখানে এ বিটা হচ্ছে লাইট হাউস, সি বিন্দুতে রয়েছে প্রথম জাহাজ যেটাকে দেখা যাচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, আর ডি বিন্দুতে রয়েছে দ্বিতীয় জাহাজ সেটাকে দেখা যাচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো আমরা প্রথমে এবিসি ট্রায়াঙ্গেলটাকে নিয়ে কাজ করছি। এখানে বলে দেওয়া ছিল প্রথম জাহাজটা 150 মিটার দূরে রয়েছে, মানে বিসি ইকাল টু হচ্ছে 150। তো এখানে আমরা এবি বাই বিসি ইকাল টু 10 60 হয়ে যাচ্ছে, এখানে আমরা বিসির জায়গায় ভ্যালু বসিয়ে দিয়েছি, সেখান থেকে আমরা এবিটাকে বার করলাম। এবি মানে হচ্ছে লাইট হাউসের হাইট। নেক্সট আমরা কি করেছি, এ বিডি ট্রায়াঙ্গেলটাকে নিয়ে কাজ করেছি। এখানে এবি বাই বিডি ইকাল টু কত হচ্ছে, এটা ইকাল টু হয়ে যাচ্ছে 10 30। তো এখানে এই বির ভ্যালু আমরা জানি, সেখান থেকে আমরা বিডিটাকে বার করলাম। এখানে একটা জিনিস নোটিস করে দেখবে, বলেছিল ফার্স্ট জাহাজের অবনতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। অবনতি কোণ বা অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন বলতে এই কোণটাকে বোঝায়। কিন্তু তো একটা জিনিস নোটিস করো, এই কোণটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে, এই কোণটাও 60 ডিগ্রি হয়ে যাবে, কারণ এরা হচ্ছে একান্তর কোণ, জেড শেপে রয়েছে। জায়গাটা বোঝো, আমাদের বলে দিয়েছিল লাইট হাউসের সাথে অবনতি কোণটা মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এর সাথে এই অ্যাঙ্গেলটা সেম হবে, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। তো সেই কারণে আমরা ডাইরেক্ট এই অ্যাঙ্গেলটাকে 60 লিখেছিলাম আর এই অ্যাঙ্গেলটাকে 30 লিখেছিলাম। আশা করি কোনো জায়গায় ডাউট নেই। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে বলছে একটি পাঁচতলা বাড়ির ছাদের কোনো একটা বিন্দু থেকে মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ আর গোড়ার অবনতি কোণ হচ্ছে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি। বাড়ির উচ্চতা হচ্ছে 16 মিটার, তাহলে মনুমেন্টের উচ্চতা কত আর মনুমেন্টটা কত দূরে রয়েছে। এখানে এবিটাকে ধরে নেওয়া যাক বাড়ি, আর সিঁড়িটা হচ্ছে মনুমেন্ট, সিঁড়িটা হচ্ছে মনুমেন্ট, এবিটা হচ্ছে বাড়ি। এই এ পয়েন্ট থেকে মানে বাড়ির ছাদ থেকে মনুমেন্টটাকে দেখা যাচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, আর মনুমেন্টের নিচটাকে দেখা যাচ্ছে 30 ডিগ্রি অবনতি কোণে, মানে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন হচ্ছে 30 ডিগ্রি।
এবার দেখো, 30 ডিগ্রি যদি অবনতি কোণ হয়, এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এটাও হবে 30 ডিগ্রি। বাড়ির ছাদ থেকে মনুমেন্টের চূড়াকে দেখা যাচ্ছে 60 ডিগ্রি কোণে, আর বাড়ির ছাদ থেকে মনুমেন্টের গোড়াটাকে দেখা যাচ্ছে 30 ডিগ্রি অবনতি কোণে। তো এই অ্যাঙ্গেলটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এটাও 30 ডিগ্রি হবে। এখানে বাড়ির উচ্চতা গিভেন রয়েছে, বাড়ির উচ্চতা বলছে 16 মিটার, এই হাইটটা বলছে 16 মিটার। আমাদের বার করতে বলেছে বাড়ি থেকে মনুমেন্টের দূরত্ব কত, মানে বিসি কত, আর মনুমেন্টের হাইট কত। তাহলে আমরা কি করব, প্রথমে আমরা ট্রায়াঙ্গেল এবিসিটাকে নিয়ে কাজ করছি। এই ট্রায়াঙ্গেলটার এবি বাই বিসি ইকাল টু কত হবে, এবি বাই বিসি ইকাল টু হয়ে যাচ্ছে 10 30, কারণ এবি হচ্ছে পারপেন্ডিকুলার, বিসিটা হচ্ছে বেস। এখানে এবি গিভেন হচ্ছে 16, এখান থেকে আমাদের বিসিটাকে বার করতে হবে, আর 10 30 ভ্যালু হচ্ছে 1/√3। তাহলে আমরা ক্রস মাল্টিপ্লাই করছি, তাহলে বিসি ইকাল টু হয়ে যাবে 16√3 মিটার। এটা হয়ে যাচ্ছে বাড়ি আর মনুমেন্টের মাঝখানের দূরত্ব। এবার আমাদের বার করতে বলেছে মনুমেন্টের হাইট কত, তাহলে আমরা কি করব, আমরা এই পয়েন্ট থেকে যে লাইনটা টেনেছিলাম সেটা ধরে নেওয়া যাক ডিসি কে, ই পয়েন্টে টাচ করেছে। এবার দেখো বিসিটা আমাদের বেরিয়ে গেল 16√3, বিসিটা বেরিয়ে গেছে 16√3 মিটার। তাহলে এইটা কত হবে, এইটাও হবে 16√3 মিটার, বিসি যা হবে এইটাও সেম হবে। এবার আমরা ট্রায়াঙ্গেল এইডিটাকে নিয়ে কাজ করছি, ট্রায়াঙ্গেল এইডিটাকে নিয়ে কাজ করছি। এই ট্রায়াঙ্গেলটার ডিই বাই এই ইকাল টু কত হবে, এটা ইকাল টু হয়ে যাচ্ছে 10 60। ডিই মানে হচ্ছে পারপেন্ডিকুলার, আর এই মানে হচ্ছে বেস, পারপেন্ডিকুলার বাই বেস মানে হয়ে যাচ্ছে 10 60। তো এখানে আমরা এই এর ভ্যালুটা জানি কত, এই এর ভ্যালুটা হচ্ছে 16√3। আমাদের বার করতে হবে ডিই, তাহলে ডিই বাই 16√3 ইকাল টু হয়ে যাচ্ছে 10 60, 10 60 ভ্যালু হচ্ছে √3। আমরা এখান থেকে ক্রস মাল্টিপ্লাই করছি, তাহলে ডিই ইকাল টু কত হবে, 16√3 × √3, তাহলে মাল্টিপ্লাই করলে কত হবে, 16 × 3, তাহলে হয়ে যাচ্ছে 48, এত মিটার। তাহলে আমরা ডিই পেয়ে গেলাম 48 মিটার, ডিটা পেয়ে গেছি 48 মিটার, আর এবি ছিল 16 মিটার, এবিটা ছিল 16 মিটার, তাহলে ইসিটা কত হবে, ইসিটাও হয়ে যাবে 16 মিটার। এবিটা যদি 16 মিটার হয়, তাহলে ইসিটাও 16 মিটার হয়ে যাবে। তাহলে পুরো মনুমেন্টের উচ্চতা কত হলো, পুরো উচ্চতাটা হয়ে যাবে 48 + 16 + করলে হচ্ছে 64, এত মিটার। এটা হয়ে যাচ্ছে মনুমেন্টের উচ্চতা। তাহলে দুখানা আনসার, একটা হচ্ছে মনুমেন্টের উচ্চতা, সেটা হচ্ছে 64 মিটার, আর বাড়ি থেকে মনুমেন্টের দূরত্ব, এটা হচ্ছে 16√3 মিটার। এই যে 64 মিটার, একটা হচ্ছে 16√3 মিটার। নেক্সট কোশ্চেন দেখো, বলছে 250 মিটার লম্বা একটা সুতো দিয়ে একটা ঘুড়িকে ওড়ানো হচ্ছে। ঘুড়িটা একবার ছিল 60 ডিগ্রি কোণে, পরে সেটা হচ্ছে 45 ডিগ্রি কোণ। ঘুড়িটা একবার মাটির সাথে 60 ডিগ্রি কোণে ছিল, আরেকবার ঘুড়িটা 45 ডিগ্রি কোণে ছিল। তাহলে বলছে কোন ক্ষেত্রে ঘুড়িটা বেশি উচ্চতায় থাকবে। ধরে নেওয়া যাক প্রথমে ঘুড়িটা ছিল এই পয়েন্টে, আর পরে ঘুড়িটা হয়েছে এই পয়েন্টে। তো যখন প্রথমে ঘুড়িটা এ পয়েন্টে ছিল, তখন ঘুড়িটা মাটি থেকে এ বি উচ্চতায় ছিল। যখন ঘুড়িটা এ পয়েন্টে রয়েছে, তখন ঘুড়িটা মাটি থেকে এ বি উচ্চতায় রয়েছে। আর সুতোর দৈর্ঘ্য বলতে কোনটা, সুতোটা হচ্ছে এসি, এত অব্দি অসুবিধা নেই। আবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো, ইসিটা হচ্ছে সুতোর দৈর্ঘ্য, আর দ্বিতীয় ক্ষেত্রে ঘুড়িটা কতখানি উচ্চতায় রয়েছে, দ্বিতীয় ক্ষেত্রে ঘুড়িটা রয়েছে মাটি থেকে ডিই উচ্চতায়, এত অব্দি কোনো রকম অসুবিধা নেই। তো প্রথমবারে অ্যাঙ্গেলটা ছিল 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, আর দ্বিতীয়বারে অ্যাঙ্গেলটা ছিল 45 ডিগ্রি, আর দুটো ক্ষেত্রেই সুতোর দৈর্ঘ্য হচ্ছে 250 মিটার। আমাকে প্রথমে বার করতে হবে এবি কত, মানে প্রথম ক্ষেত্রে উচ্চতা কত ছিল। তাহলে আমরা কি করব, আমরা ট্রায়াঙ্গেল এবিসিটাকে নিয়ে কাজ করছি। এই ট্রায়াঙ্গেলটার এবি বাই এসি কত হবে, এবি বাই এসি ইকাল টু হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। এবি বলতে হচ্ছে পারপেন্ডিকুলার, এসি বলতে হচ্ছে হাইপোটানিয়াস, তাহলে পারপেন্ডিকুলার বাই হাইপোটানিয়াস ইকাল টু হয়ে যায় 60। তো এখান থেকে আমাদের এবি বার করতে হবে, এসি কত গিভেন রয়েছে, এসি গিভেন রয়েছে 250, 60 ভ্যালু কত, √3/2, আমি ক্যান্সেল করছি, তাহলে পড়ে থাকবে 125।
তাহলে AB ইকুয়াল টু হয়ে যাচ্ছে 125√3 মিটার। তাহলে প্রথম ক্ষেত্রে ঘড়ির উচ্চতা ছিল 125√3 মিটার। এবার আমি দুই নম্বর ট্রায়াঙ্গেলটাকে নিয়ে কাজ করছি, মানে DEC এই ট্রায়াঙ্গেলটাকে নিয়ে কাজ করছি। এই ট্রায়াঙ্গেলটার আমাদের DEটাকে বার করতে হবে, তাহলে কি করব, DE বাই EC ইকুয়াল টু কত হবে, DE বাই EC ইকুয়াল টু হয়ে যাচ্ছে সাইন 45 ডিগ্রি। এখানে DEটা হচ্ছে পারপেন্ডিকুলার আর ECটা হচ্ছে হাইপোটেনিয়াস, এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে সাইন 45 ডিগ্রি। তো এখানে EC এর ভ্যালুটা গিভেন রয়েছে 250, তাহলে আমরা কি করব, DE বাই 250 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1√2। এখান থেকে আমাদের DEটাকে বার করতে হবে, তাহলে কত হবে, 250/√2 হয়ে যাবে। আমরা এই তলা থেকে √2টাকে সরানোর জন্য ওপর নিচে √2 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে, 250√2/2 হয়ে যাবে। 2 দিয়ে ক্যান্সেল করলে পড়ে থাকছে 125, তাহলে হচ্ছে 125√2 এত মিটার। তাহলে প্রথম ক্ষেত্রে ঘড়িটা রয়েছে 125√3 মিটার উচ্চতায়, আর দু নম্বর ক্ষেত্রে রয়েছে 125√2 মিটার উচ্চতায়। প্রথম ক্ষেত্রে ঘড়িটা রয়েছে 125√3 মিটার উচ্চতায়, আর দু নম্বর ক্ষেত্রে রয়েছে 125√2 মিটার উচ্চতায়। তাহলে বলতো কোন ক্ষেত্রে বেশি উচ্চতায় রয়েছে, অবশ্যই প্রথম ক্ষেত্রে বেশি উচ্চতায় রয়েছে, কারণ এখানে দেখো এখানে রয়েছে 125√3 আর এখানে রয়েছে 125√2, অবশ্যই 125√3টা বেশি হবে, তাহলে প্রথম ক্ষেত্রে ঘড়িটা বেশি উচ্চতায় রয়েছে। এই যে আনসারও দেওয়া রয়েছে 125√3 125√2, আর প্রথম ক্ষেত্রে ঘড়িটা বেশি উচ্চতায় রয়েছে। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি, এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে বাকি অঙ্ক নিয়ে আলোচনা করব। ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করো। ধন্যবাদ।